হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আপনাদের অনুরোধের ভিত্তিতে, কয়েকজন বন্ধু অনুরোধ করেছিলেন ডাবল অফসেটটা কীভাবে স্ক্রেচ করা হয়, আঁকা হয় দেখানোর জন্য। তো আজকের ভিডিওতে আপনাদের সেই রিকোয়েস্টের ভিত্তিতে আমি করতেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা ডাবল অফসেটের স্ক্রেচটা আঁকবেন, বা ফেব্রিকেশন করার সময় কীভাবে করবেন, সেম যেভাবে আঁকা হয় ঠিক একইভাবে ফেব্রিকেশন করা হয়। আসলে সাইজটা যেভাবে নেওয়া হয়, ফেব্রিকেশনটা ঠিক ওই একইভাবেই করা হয়। দুটোই কাজে আসবে। যারা আঁকবেন তাদেরও কাজে আসবে, যারা কাটিং করবেন তাদেরও কাজে আসবে। তো দেখেন, আমি স্ক্রেচটা আঁকতেছি। প্রথমে আমি টপ ফার্টটা আঁকতেছি। এটা হচ্ছে টপ ফার্ট, ঠিক আছে? এটা টপ ফার্ট লিখে দিব আমি মাঝখানে। তো আমি মাঝখানটায় লিখে দিচ্ছি টপ ফার্ট। টপ ফার্ট লিখে দিলাম, ঠিক আছে? তো এখন আমি বাইর করব এটা, যেহেতু টপ আর বটম পার্ট যেটা, সেটা যেহেতু এটা টপ পার্ট, তো এটার সাইড থেকে প্রথমে অফসেট আসবে। সাইটের অফসেটটা কত সেটা আগে বাইর করতে হবে। তো আমি সাইজ লিখে দিলাম, মনে করেন 500x300, মনে করেন সাইজ হলো 500x300। তো আমি সাইজ লিখে দিলাম। এবার আমি বাইর করবো সাইডের অফসেটটা, সাইড থেকে কত অফসেট আসে। তো সাইড থেকে অফসেটটা বাইর করবেন কীভাবে, পাশে কোনো দেওয়াল থাকলে, পাশে যদি কোনো দেওয়াল থাকে ওই দেওয়াল থেকে সিধা করে নিতে হবে। মনে করেন এটা একটা দেওয়াল, তো আগে এ পাশটা দেখবেন, পরে এ পাশটা দেখবেন, ব্যবধান কতটুকু এ সাইডে আর এ সাইডে, ঠিক আছে? এই সিধা ডাক টেনে নিলাম, এ প্যাডটা ব্যান্ডটা কতটুকু আসবে সেটা বাইর করতে হবে। এভাবে আগে ওখান থেকে এখানটা দেখবেন, পরে নি সেটা দেখবেন, দেখার পরে যতটুকু ডিস্টেন্স আছে সেটা এখানে লিখতে হবে। অফসেট মনে করেন 200 অফসেট, 200 যদি 200 মানে 20 সেন্টি অফসেট ওইখানে লিখে দিতে হবে। এরপরে আপ ডাউন অফসেট, এটা হলো সাইড থেকে যেটা। এবার আপ ডাউন, এদিকে যদি উপর থাকে বা ওদিক যদি ডাউন থাকে সেটা কীভাবে করবেন, এটা একই পিজ এটার মধ্যেই করা যাবে, বা আরেকটা আলোক পার্ট বানায় দেখাই দিতে পারেন। তো আমি দুটোই দেখাবো, আপনারা দেখেন। মনে করেন এটার মধ্যেই আমি দেখা দিচ্ছি, ওদিকটা মনে করেন ওদিকটা ডাউন, মনে করেন 200x150 ডাউন দিব আমি, সেটা কীভাবে লিখবেন। তো দেখেন দুটা এভাবে দাগ দিবেন, ঠিক আছে? এভাবে ডাক দিবেন ওদিকটা। এরপর ওদিকটা যদি ডাউন হয় ওদিকটাতে লিখে দিবেন, এখানে এই যে এটার ভিতরে লিখে দিবেন ডাউন, যত হয় তত। সেটা তো আপনার সাইডের সাইড কন্ডিশন হিসাবে বোঝা যাবে। মনে করেন আমি 150 দিলাম, ওদিকটা 150 ডাউন, তো হয়ে গেল এটা ডাবল অফসেট। তো এভাবেও করা যায়, আবার আরেকভাবেও করা যায়। আপনি আরেকটা পার্ট আলোকও বানাই দিতে পারেন, বানাই দেখাই দিতে পারেন আরেকটা আরেক পার্ট, সেটা হবে সাইড ফার্ট। তো সাইড ফার্টটাও আমি বানাই দেখা দিচ্ছি এভাবে, এটা হবে সাইড ফার্ট। এ হচ্ছে আমি ভিতরে রেখে দিলাম সাইড ফার্ট। তো এটা হলো সাইড ফার্ট, এটা সাইড যেহেতু 300, সাইড ফার্টটা যেহেতু 300 লিখে দিলাম আমি এখানে, দেখেন সাইড ফার্টটা 300। তো সাইড পার্ট মনে করেন, এখন আমরা ওদিকটা সামনের দিকটা ডাউন, ঠিক আছে? আমাদের টার্টিংয়ের সামনের দিকটা ডাউন, তো সামনের দিকটা ডাউন আমি সামনের দিকে এখানে লিখে দিলাম ডাউন, এখানে ডাউন লিখে দিব, লিখে এখানে সাইডের দিক যত ডাউন তত লিখে দিব। মনে করেন 150 দিলাম না, 150 এই যে দিকটায় 150 ডাউন লিখে দিলাম, লিখে দিচ্ছি 150 ডাউন, ঠিক আছে? এখন যারা ফেব্রিকেশন করবে, ফেব্রিকেটার যারা কাটিং করবে, তারা একবারে নির্দ্বিধায় বুঝে যাবে পিসটা যে ডাবল অফসেট, ঠিক আছে? সেমভাবে যেভাবে আঁকা হয়েছে সেমভাবে কাটিংও হবে, কোনোভাবেই তাদের বুঝতে অসুবিধা হবে না যে এটা একটা ডাবল অফসেট। তো এভাবেই ডাবল অফসেটের স্ক্রেচ আঁকা হয়, ফেব্রিকেশন করা হয় এভাবে। তো দ্যাটস ইট, আসলে বুঝতে পেরেছেন আশা করি সবাইকে বুঝাতে পেরেছি ডাবল অফসেট কীভাবে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।